বারবার সুতা ছিঁড়ে মেশিনে আপনাদেরকে আমি দেখাচ্ছি সমস্যাটা। এই সুতোটা যদি বেশি ছোট হয় তাহলে কিন্তু আপনার মেশিনে বারবার সুতা ছিঁড়বে যখন উইপারটা চালু থাকবে। সুতো অবশ্য আপনার থেকে লম্বা থাকতে হবে। তো আপনাদেরকে আমি চালাই দেখাচ্ছি এখন। সুতোটা কিন্তু এখন একবার রিমুভ দেখতে পাচ্তেছেন, উপরে কোনো সুতোটা নাই। আবারও আমি চালাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্তেছেন উপরে কোনো সুতা নাই। তো আমি এখন ডিসপ্লে থেকে বন্ধ করব উইফারটা, এখানে চিবি ধরবো আমি। দেখতে পাচ্তেছেন ডিসপ্লে এখন চিহ্নটা নাই। আমি এখন আবার চালাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। সুতা যদি বেশি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে সুতা ছিঁড়বে। দেখতে পাচ্তেছেন সুতোটা কিন্তু এখন উপরে, আমি উইফারটা বন্ধ করে দিলাম, এখন উপরে। প্রয়োজন হলে আপনারা উইফারটা চালু রাখবেন, প্রয়োজন না হলে উইফারটা আপনারা বন্ধ রাখবেন। দেখতে পাচ্তেছেন, আর সুতা যদি বেশি ছোট হয় তাহলে কিন্তু আপনার সুতা ছিঁড়বে। আপনারা দেখবেন সুতা যদি টাইট থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হয়। তো আপনাদেরকে ডিসপ্লের মাঝে আবার চালাই দেখাচ্ছি আমি এখন। আবার চালু করলাম আমি উইফারটা, আপনাদেরকে আবার দেখাচ্ছি এখন। দেখতে পাচ্তেছেন উপরে কোনো সুতা নাই। বেশিরভাগ সিলাই মেশিনের সমস্যা হচ্ছে আপনার বেশিরভাগ সুতা ছিঁড়ে, বেশিরভাগ উইপারটা চালু থাকলে এই ধরনের সমস্যাগুলো হয় সুতা ছিঁড়ে। সুতা ছিঁড়ে কারণ হচ্ছে আপনার আপনার নাইফের যে সেটিংটা আছে, সেটিংটা যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই সুতা ছিঁড়বে। সুতা যদি এর থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু আমার সুতাটা কেটে উপর দিকে উঠে যাবে, অথবা সিলাই হওয়ার আগে সুতাটা উপর দিকে উঠে যাবে। অবশ্যই মেশিনে বসলে আপনারা সবকিছু দেখবেন, এখানে আপনাদেরকে আরো আমি সেটিং দেখাবো। সুতোটা আপনারা কিভাবে বাড়াবেন আপনাদেরকে আমি আরেকটি ভিডিও দেখাবো। এখন আপনাদেরকে কিছু সেটিং দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, লাইক দিতে বলবেন, একটি লাইক দিবেন। এটা হচ্ছে ব্যাগ স্টিক, প্রথম ব্যাগ স্টিক, এটা দ্বিতীয় ব্যাগ স্টিক, এটা শুধু ব্যাগ স্টিক দিবে এখানে। এটা ব্যাগ স্টিক, সিঙ্গেল ব্যাগ স্টিক, এখানে উইফার এবং সিজার চালু করা। এটা হচ্ছে আপনার স্টিচ বাড়ানো, আর এটা হচ্ছে স্টিচ কমানো। দেখতে পাচ্ছেন এখানে 32 আছে, এগুলো স্টিচের, এগুলা ব্যাগ স্টিকের। এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে, যদি সুতা ছিঁড়ে আপনারা এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার মেশিনে যদি বেশি স্পিড থাকে তাহলে কিন্তু সুতা ছিঁড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিজার ফাংশন, মানে নাইফ ফাংশন এটা এখানে। এটা হচ্ছে আপনার মোটর, এটা এটা দুটা কাজ করে, এটা একটা কাজ করেন আপনার নাইফের, আর একটা কাজ করে আপনার প্রেশার বোর্ডের। এটা হচ্ছে আপনার প্রেশার বোর্ড উপর নিচে তুলে, মানে এক মোটরের দুটা কাজ করে এখানে। এটা হচ্ছে আপনার সুতা কাট, এটা কাপড় সিলাই করার পরে সুতোটা কাটে। এটা হচ্ছে সিজার, এখানে কিন্তু আসলে অনেকগুলো প্রোগ্রাম আছে এখানে। এটা হচ্ছে আপনার প্রেশার বোর্ড উপরে উঠবে, এটা হচ্ছে সম্পূর্ণ অটো। আপনার এখানে তার আছে, এখানে সেন্সরের মাধ্যমে প্রেশার বোর্ডটা উপর দিকে উঠতেছে। এটা এটা হচ্ছে আপনার ডিজিটাল মেশিন, এটা হচ্ছে তার বর্তমান। এখন প্লেন মেশিনে আসলে অনেক ধরনের প্রোগ্রাম আছে, চাইলে আপনার প্রোগ্রাম থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। বেশিরভাগ ব্যাগ স্টিক মাধ্যমে, ব্যাগ স্টিক দিলে আপনার সুতা ছিঁড়ে। আপনারা চাইলে ব্যাগ স্টিকের স্পিডটা কমায় দিবেন, প্রথম ব্যাগ স্টিক, দ্বিতীয় ব্যাগ স্টিক কমায় দিলে দেখবেন আপনার সুতা ছিঁড়বে না। আমরা যখন সুতা ছিঁড়ে তখন আমরা ডিসপ্লে থেকে প্রোগ্রামগুলো অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করলে আপনার সুতোটা কাটা কমে যায়, মাঝে মধ্যে কাটে। দেখতে পাচ্ছেন আমি মেশিনটা ঠিক করলাম, আপনার সুতোটা বেশি শর্ট হইতো, তো আমি এটাকে ঠিক করছি। নাইফের এখানে একটি আপনার কালো ফাঁতি আছে, ফাঁতিটা যদি আপনার নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার সুতোটা শর্ট থাকবে। অবশ্যই আপনারা চেক করে দেখবেন মেশিনে বসলে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো এবং আপনার সমস্যাগুলো আমাকে জানাবেন, আমি আপনার সমস্যা নিয়ে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।